প্রধান দুটি পদের জন্য একাধিক প্রার্থী থাকায় কোনো কমিটি ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হলো কভেন্ট্রি আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন। অনেক জল্পনা কল্পনার পর স্থানীয় সকল নেতাকর্মীদের নিয়ে এই সম্মেলন অধিবেশন গত 3রা ফেব্রুয়ারি কভেন্ট্রি মুসলিম সেন্টারে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। কেন্দ্রীয় যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাগণ সহ স্থানীয় ও ব্রিটেনের বিপুল সংখ্যক নেতাকর্মী ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। বিস্তারিত রয়েছে আমাদের কমিটির প্রতিনিধি ওয়াসি উদ্দিন তালুকদারের পাঠানো রিপোর্টে। অনেকটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কভেন্ট্রি আওয়ামী লীগের দীর্ঘদিনের বহুকাঙ্ক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত 3রা ফেব্রুয়ারি রবিবার বেলা 1টায়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে শুরু হয় প্রথম অধিবেশন আলোচনা সভা। কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে এ সভা যুগ্মভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনুরুদ্দিন জাহিদ ও যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী। বিপুল সংখ্যক স্থানীয় ও ইংল্যান্ডের বিভিন্ন শহর হতে আসা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ জালালউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শামসুদ্দিন খান, যুগ্ম সম্পাদক নাইমুদ্দিন রিয়াজ মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক সারব আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ সহ আরো অনেকে। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বর্তমান আওয়ামী সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় আরো অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকাল 5টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন সম্মেলন মূল পর্ব। এ সময় সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দ্বিতীয় অধিবেশনের সভাপতি আলহাজ জালালউদ্দিন কভেন্ট্রি আওয়ামী লীগের সম্মেলন পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তারপর স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটির জন্য প্রার্থী মনোনীত করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্য একটি কক্ষে চলে যান। প্রায় 1.5 ঘন্টার গোপন বৈঠক শেষে তারা বেরিয়ে এসে সাংগঠনিক কৌশলগত কারণে আগামী 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীগণ খানিকটা আশাহত হলেও যুক্তরাজ্য আওয়ামী লীগের সিদ্ধান্ত স্থানীয় আওয়ামী নেতৃত্বের জন্য কল্যাণ বয়ে আনবে বলে বিশ্বাস জ্ঞাপন করেন। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।